ওপেন হয়ে গেছে এমএস ওয়ার্ড। এবার আমি চাইছি প্রত্যেকটা পেজে, ধরে নাও চারটা পেজ নিব, চারটা পেজে আমার আলাদা আলাদা পেজ বর্ডার থাকবে। তো কিভাবে আমি আলাদা আলাদা প্রত্যেকটা চারটা পেজে চার রকম পেজ বর্ডার আমি কিভাবে দিব দেখো। তো তার জন্য যদি আমি কি করব, পেজ নিব, তো পেজ নিয়ে দেখাচ্ছি, দেখো আমি দেখাচ্ছি পেজ ব্রেক করে। তো পেজ ব্রেক সাধারণত আমরা করি কন্ট্রোল দেবে এন্টার, দেখো আর একটা পেজ চলে এলো। আবার যদি কন্ট্রোল দেবে থেকে এন্টার দেবি, দেখো 3 নম্বর পেজ চলে চলে আসলো। বা ইনসার্ট রিবন ট্যাবে গিয়ে যে দেখো ব্রেক আছে, পেজ ব্রেক, এখানে যদি ক্লিক করি তো 4 নম্বর পেজ দেখো চলে এসছে। তা আমাদের এখন পেজ দেখো 4 নম্বর, চারটা পেজ আছে, এই যে দেখো লেখা আছে পেজ নাম্বার 4, এই যে তো চারটা পেজ আছে। এবার চারটা পেজে ধরে নাও আমি চার রকম পেজ বর্ডার দিতে চাইছি। তো চারটা পেজে চার রকম পেজ বর্ডার দিতে চাইলে আমি কি করব, পেজ বর্ডারে যাব প্রথমত, পেজ লেআউট, দে পেজ বর্ডার। পেজ বর্ডারে গিয়ে যখন আমি এখান থেকে দেখো সবচেয়ে নিচে আছে পেজ বর্ডার, এই পেজ বর্ডার থেকে যে কোনো একটা পেজ বর্ডার মনে করো নিয়ে নিচ্ছি। তা আমি সাপোজ এই প্রজাপতি আছে এটাকেই নিচ্ছি, একটু এটাকে হোয়াইট কমিয়ে দিচ্ছি, 20 করে দিলাম। এবার আমি ওকে করছি, দেখো পেজের বর্ডার কি হয়, দেখো প্রত্যেকটা পেজে কিন্তু বর্ডার চলে এসেছে, এই দেখো একই সেম পেজে বর্ডার। এবার মনে করো আমি এই পেজটা বা এই পেজটা আমি চেঞ্জ করতে চাইছি, তখন আবার যদি আমি পেজ যাই, তারপর অন্য হয়তো বর্ডার আমি দিতে চাইছি, হয়তো তারপরেরটা দিচ্ছি আমি এটা জবা ফুলেরটা। এখানে দেখো অ্যাপ্লাই টু আছে, অ্যাপ্লাই টু আছে, তো তারপর এখানে দেখো তুমি যদি দিস সেকশন করো তাহলে একমাত্র হবে, না হলে হবে না। দিস সেকশন করছি, এবার ওকে করছি, দেখো দিস সেকশন করলাম, তাহলে কি হলো, প্রত্যেকটা পেজে একই হয়ে গেল, হলো না আলাদা হলো কি। এই দেখো আমি স্যার আবার দেখান। এই যে দেখো পেজে বর্ডার দিলাম, যে কোনো পেজে এই যে বর্ডারটা আছে এই বর্ডারটা চেঞ্জ করে আমি গোলাপ ফুল করছি। এখানে তুমি যদি ভাবো যে এই জায়গাতে হোল ডকুমেন্ট আছে, এটাকে আমি হোল ডকুমেন্ট করব না, এটাকে আমি দিস সেকশন করব, দে ওকে করো, তবুও হবে না, প্রত্যেকটা পেজে একই হচ্ছে। তো এই জন্য কি করতে হবে, এটার পদ্ধতি হচ্ছে সঠিক পদ্ধতি, সেটা হচ্ছে তুমি যখন এমএস ওয়ার্ডটা ওপেন করছো, এমএস ওয়ার্ড ওপেন করে নেওয়ার পরে দেখো পেজে আমি বর্ডার দিব। তো পেজে বর্ডার দেওয়ার জন্য তোমাকে যেতে হবে পেজ লেআউট রিবন ট্যাবে, তারপরে পেজে এই যে ব্রেক আছে ব্রেকে ক্লিক করবা। এবার পেজে ব্রেকে ক্লিক করার পর দেখো আমি প্রথমে কি করলাম, পেজ লেআউট রিবন ট্যাবে ক্লিক করলাম, তারপরে ব্রেক অপশনে ক্লিক করব। ব্রেক অপশনে ক্লিক করার পর এই যে নেক্সট পেজ মানে সেকশন ব্রেকের মধ্যে থেকে নেক্সট পেজ লেখা আছে সেই নেক্সট পেজে ক্লিক করব। তাহলে এটা হচ্ছে সেকশন ব্রেক, এটাকে বলা হয়। এই সেকশন ব্রেকের মধ্যে আমি যদি আরেকবার নিই, তাহলে আরেকবার আমি ব্রেকে ক্লিক করব, দে সেকশন ব্রেক করব মানে নেক্সট পেজ, দেখো 3টা পেজ চলে আসলো। আবার যদি নিই তো আবার ব্রেকে যাব, তারপরে নেক্সট পেজে ক্লিক করব, দেখো 4টা পেজ এসছে। এবার প্রত্যেকটা পেজে যদি আমি আলাদা আলাদা বর্ডার নিই তাহলে কি করব, দেখো এটা হচ্ছে ফার্স্ট পেজ, এবার এই ফার্স্ট পেজে বর্ডার দিব, তো পেজে পেজ বর্ডারে ক্লিক করব। পেজ বর্ডারে ক্লিক করার পরে এই জায়গা থেকে আমি পেজে যে কোনো বর্ডার দিতে চাই সেই বর্ডারটা নেব। নেওয়ার পরে এই জায়গা থেকে অ্যাপ্লাই টু দিস সেকশন এই অপশনটায় ক্লিক করব, তারপরে ওকে করছি। দেখো আমার এই পেজটাই বর্ডার চলে এসেছে। এবার নিচের পেজে গিয়ে দেখি কি হয়, দেখো নিচের পেজে কিন্তু আসেনি। আবার আমি 2 নম্বর পেজে ক্লিক করলাম, তারপরে আবার পেজ বর্ডারে গিয়ে এই প্রজাপতি, তারপরে এখানে আমাকে অবশ্যই দিস সেকশন করতে হবে, দিয়ে ওকে করছি, দেখো পেজে বর্ডার। তাহলে এই পেজে প্রথম পেজে আলাদা বর্ডার, দ্বিতীয় পেজে আলাদা বর্ডার। এবার 3 নম্বর পেজে আবার ক্লিক করলাম, সেম ভাবে করে দেখাচ্ছি, যে কোনো একটা বর্ডার নিচ্ছি, আপেলের নিলাম, আপেলের বর্ডারটা নিয়ে এবার আমি কি করছি, অ্যাপ্লাই টু দিস সেকশন, দিয়ে ওকে করছি, দেখো আপেলের হয়ে গেল। আমি যদি 4 নম্বর পেজে আবার অন্য একটা বর্ডার নিই, তাহলে এই গাছগুলো নিলাম, গাছগুলো নিয়ে দেখো বর্ডার দিয়ে দেখাচ্ছি দিস সেকশন, এবার ওকে করছি, দেখো 4টা পেজে 4 রকম বর্ডার দিলাম। দিস সেকশনের কাজ প্রত্যেকটা পেজে আলাদা আলাদা বর্ডার দেওয়ার জন্য। হ্যাঁ স্যার বলুন।
আমরা পেজ ব্রেক করব, আমরা পেজ ব্রেক করব, তার নিয়মটি হলো স্যার একটু দাঁড়াবেন। আমরা পেজ ব্রেক করব, তার নিয়মটি হলো যে ড্যাশ দিবা, যে নিচে লিখবা, নিচে লিখো, হ্যাঁ আমি স্যার, স্ক্রিনে লিখে দিচ্ছি, পেজ লেআউট রিবন ট্যাব, পেজ লেআউট রিবন ট্যাব, তারপরে স্পেস, তারপরে এরকম তীর চিহ্ন দিয়ে দিবা, তারপরে ব্রেক, পেজ লেআউট রিবন ট্যাব, তারপরে ব্রেকস, ব্রেকে গেলাম, তারপরে আবার তীর চিহ্ন দিয়ে লেখা আছে নেক্সট পেজ, নেক্সট পেজ, এই অপশনটাই ক্লিক করতে হবে, যে নেক্সট পেজ সেকশন ব্রেকের মধ্যে আছে, এই কথাটা লিখে নাও। শুধু এইটুকু হলেই হবে। হ্যাঁ, এবার প্রত্যেকটা পেজে আলাদা আলাদা বর্ডার দেওয়ার নিয়ম লিখো, প্রত্যেকটা পেজে আলাদা আলাদা বর্ডার দেওয়ার নিয়ম, প্রত্যেকটা পেজে আলাদা আলাদা বর্ডার দেওয়ার নিয়ম, হয়েছে লেখা? এক মিনিট স্যার, একটু দাঁড়ান। প্রত্যেকটা পেজে আলাদা আলাদা বর্ডার দেওয়ার নিয়ম, এবার নিয়মটা হ্যাঁ স্যার, বলছি সেটা লেখো, হ্যাঁ স্যার, পেজ লেআউট রিবন ট্যাব, পেজ লেআউট রিবন ট্যাব, তারপরে পেজ বর্ডার্স, হ্যাঁ স্যার, পেজ বর্ডার্স, পেজ বর্ডার, হ্যাঁ স্যার, তারপরে পেজ বর্ডার ট্যাব, তারপরে চুজ বর্ডার ফ্রম আর্ট, তারপরে অ্যাপ্লাই টু দিস সেকশন, তারপরে ওকে।